আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের আমি ইউনিট 23 হোয়াট ডু দে ডু এই লেসনটার উপর পড়াচ্ছি। দেখো, আই অ্যাম এ ক্রো, আই লিভ ইন এ ট্রি, ইট আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই অ্যাম অ্যাক্টিভ অল ডে, আই ফ্লাই ইন দ্য স্কাই অ্যান্ড লুক ফর ফুড, সামটাইমস আই টেক ফুড ফ্রম পিপল, আই অ্যাম ভেরি কুইক, সামটাইমস আই ইট ডার্টি থিংস। এখানে ক্রো সম্পর্কে বলা হয়েছে, ক্রো কি গাছের উপর থাকে আর এটা খুব সকালে ওঠে, এটা খুব অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ, এবং আই ফ্লাই ইন দ্য স্কাই, সে স্কাই উঠে উড়ে যায় এবং লুক ফর ফুড, খাবার খোঁজে। কখনো কখনো এটা টেক ফুড ফ্রম পিপল, লোকজনের কাছ থেকে খাবার নেয়। আই এম ভেরি কুইক, সামটাইমস আই ইট ডার্টি থিংস, এটা খুব দ্রুত, এবং কখনো কখনো এটা নোংরা জিনিসপত্র নোংরা খায়। তাহলে দেখো, এই ক্রোর আমি যদি তোমরা শর্ট কম্পোজিশন লেখো, 4 নম্বরে তোমাদের কম্পোজিশন লিখতে হবে। আর কম্পোজিশনটা তোমরা কিভাবে লিখবে দেখে নাও। দ্য ক্রো, এ ক্রো ইজ এ ভেরি কমন বার্ড ইন আওয়ার কান্ট্রি, ইট ইজ ফাউন্ড এভরিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, ইট ইজ ব্ল্যাক ইন কালার, ইট হ্যাজ হার্শ ভয়েস, হার্শ ভয়েস মানে কর্কশ কণ্ঠস্বর, সো মোস্ট পিপুল ডোন্ট লাইক ইট, অধিকাংশ লোক এর জন্য এরকে পছন্দ করে না, কারণ এর কর্কশ কণ্ঠস্বর। বাট ইট ইজ ইউজফুল অ্যানিমাল ফর আস, এটা আমাদের খুব প্রয়োজনীয় একটা জন্তু, বিকজ ইট ইটস ডার্টি থিংস, কারণ এটা নোংরা জিনিসপত্র খায়, সো ইট কিপস আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন, এটা আমাদের পরিবেশকে কি রাখে, পরিষ্কার রাখে। এখানে এনভায়রনমেন্ট বানানটা তোমরা বারবার প্র্যাকটিস করবে, এনভায়রনমেন্ট মানে পরিবেশ, এই পরিবেশটাকে আমাদের কি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তাহলে এভাবে তোমরা পুরো কম্পোজিশনটা লিখবে এবং বাসায় পড়বে। আর দেখো, এখান থেকে তোমাদের কিছু বইয়ে ট্রু ফলস দেওয়া আছে। দ্য ক্রো লিভস ইন আ ট্রি, দ্য ক্রো গেটস আপ লেট ইন দ্য মর্নিং, দ্য ক্রো ইজ লেজি, দ্য ক্রো টেক্স ফুড ফ্রম পিপল, দ্য ক্রো ইজ স্লো, দ্য ক্রো ডাজ নট ইট ডার্টি থিংস। এই ট্রু ফলসগুলো তোমাদের বাসায় প্র্যাকটিস করবে। আর এখান থেকে তোমরা তোমাদের কিছু কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় যেটা প্র্যাকটিস করবে লিখবে। থ্রি নম্বরে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এ নম্বর, হোয়েন ডাজ এ ক্রো গেট আপ, ক্রো কখন ঘুম থেকে ওঠে। বি নাম্বার, হাউ ইজ দ্য নেচার অফ দ্য ক্রো, হাউ ইজ দ্য নেচার অফ দ্য ক্রো, ক্রোর নেচার কেমন, ক্রোর স্বভাব কেমন, এটা হচ্ছে সি নাম্বার। হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, প্যাসেজ অ্যাবাউট, এই প্যাসেজটায় কী সম্পর্কে বলা হয়েছে। আর ডি নাম্বার, হোয়াট ডাজ এ ক্রো ইউজুয়ালি ডু, হোয়াট ডাজ এ ক্রো ইউজুয়ালি ডু, প্রায় কী করে, হোয়াট ডাজ ইট সামটাইমস হোয়াট ডাজ ইট সামটাইমস ডু, কোন কোন সময় এটি কি করে। এটার উপর তোমরা বাসায় কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে, আর তারপর তোমরা গ্রামার অংশে ধরো হোমওয়ার্ক থাকলেও লেটার অ্যান্ড আলফাবেট, লেটার অ্যান্ড অ্যালফাবেট পড়বে, অ্যালফাবেট, তারপরে ওয়ার্ড অ্যান্ড সিলেবল, ওয়ার্ড অ্যান্ড সিলেবল পড়বে। গ্রামার বই থেকে এই অংশগুলো তোমরা পড়ে নেবে গ্রামার অংশে। তারপরে হচ্ছে ওয়ার্ড অ্যান্ড সিলেবল অ্যান্ড সেন্টেন্স কাকে বলে, কত প্রকার ও কী কী, এইগুলো তোমরা বাসায় গ্রামার বই থেকে পড়ে নেবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা আজ এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।